একটি ভাইরাল ভিডিও দেখা যায় গত 26 তারিখে বর্ধমান পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ রহমানের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সম্মেলন আয়োজন করা হয়। এই মঞ্চে পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জির উপস্থিতিতে বিধায়ক খোকন দাস প্রকাশ্য মঞ্চ থেকে পৌরসভার টিকিট ঘোষণা করেন। মূলত তিনি বলেন, এই 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ রহমান টিকিট পাবে এই বিষয়ে কোনো সন্দেহের ব্যাপার নেই, প্রদীপ রহমানের সঙ্গে থেকে কাজ করুন। কার্যত বিধায়কের এই মন্তব্যে প্রশ্ন তুললেন বিরোধীরা। বিজেপির বর্ধমান জেলার কনভেনর কল্লোল নন্দন জানান, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বিধায়ক লোক ধরে রাখতে পারছে না, তাই তিনি টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লোক রাখতে চাইছেন। আমাদের দলে টিকিট ঠিক করেন রাজ্য, জানি না ওনার দলের মধ্যে কি আছে। এদিকে বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, টিকিট ঠিক করে আমাদের রাজ্য নেতৃত্ব, তবে আমি জানি না, হয়তো উনি আবেগে বলে ফেলেছেন। কার্যত বিধায়কের এই মন্তব্যের জেরে এই ভাইরাল ভিডিও দেখে বর্ধমান পৌরবাসীর মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। আমজাদ আলীর রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। দেখুন, এখনো ভোটই ঘোষণা হলো না, আর সমস্যাটা কি, এই বিধায়ক ভার্সেস পৌর প্রশাসক, এই যে লড়াই আপনারা দেখতে পাচ্ছেন গোটা বর্ধমান শহর জুড়ে চলছে, তার ফলে এখন বিধায়ককে নিজের দলের লোক ধরে রাখার জন্য এই কাউকে প্রতিশ্রুতি দিতে হচ্ছে পাবে, আপনি যেতান মানে এই লোকটা যেন আমার কাছে থাকে, এই গল্পের বাইরে কিছু নেই। আগে ভোট ঘোষণা হোক, তারপর তো টিকিট দেবেন, টিকিট দেওয়ার অধিকার তো আপনিও নেন আপনার দল। এইটুকুনি শিক্ষা অন্ততপক্ষে একজন বিধায়ককে থাকা দরকার ছিল বলে আমি মনে করি। দেখুন, ওনাকে ওনার নিজের মানে ওনাদের, আমরা যেমন একটা সংগঠন করি যেখানে দলভিত্তিক সংগঠন, ওনারা ব্যক্তিভিত্তিক সংগঠন করেন, যে আমার সঙ্গে কে আছে, আমরা তো সেভাবে সংগঠন করি না, এটা ওনারাই ভালো বলতে পারবেন। আমাদের দলে এভাবে কারোর বলার ক্ষমতা নেই যে টিকিট পাবে, টিকিট পাবে আমাদের রাজ্য নেতৃত্ব টিকিট দেবে, ওনাদের হয়তো ক্ষমতা আছে ওই জন্য ওনারা বলছেন, এখানে তো আমাদের কিছু বলার নেই। তবে এটা মনে হয় এটা ধিক্কারজনক ঘটনা একটা, যে টিকিটের প্রলোভন দেখিয়ে কর্মীদেরকে আটকে রাখার, নিজের কাছে রাখার চেষ্টা, আর কিছুই নয়। আপনার নাম আর পরিচয়? আমি কল্লোল নন্দন, বর্ধমান দক্ষিণ বিধানসভা কনভেনার, বর্ধমান জেলা কমিটির সদস্য। দেখুন, প্রদীপ রহমান ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং সেই হিসেবে বিধায়ক ওখানে গেছেন কর্মী সম্মেলনে, তিনি মানুষকে বলেছেন যে প্রদীপ রহমানের সঙ্গে থাকার জন্য। তো টিকিটের ব্যাপারটা আমাদের দল ঠিক করবে, কারণ আমাদের দলের তো এখনও বর্ধমানের পৌরসভা নির্বাচন হবে কিন্তু দিনক্ষণ তো ঘোষণা হয়নি, তো দল যাকে মনোনীত করবে সে ওখানে প্রার্থী হবে। দেখুন, বিধায়ক গেছেন কর্মী সম্মেলনে, যেহেতু প্রদীপ রহমান ওখানে দীর্ঘ 5 বছর কাউন্সিলর ছিলেন এবং ভোট না থাকাকালীনও তিনি কাউন্সিলরের দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন, তো সেই হিসেবে আবেগের বসে হয়তো বিধায়ক একথা বলে ফেলেছেন যে প্রদীপ রহমানের সাথে থাকুন। তো ঘটনাটা, প্রার্থীটা কিন্তু আমাদের দল ঠিক করবে, দল যদি প্রদীপ রহমানকে করে নিশ্চয়ই প্রদীপ রহমান কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করবে, বা অন্য কারুকে করলে অন্য কেউ করবে, সেটা দলের ব্যাপার। দেখুন, বিরোধীদের কোনো মানে অভিযোগের জবাবই দেবো না, তিনি দলের বিধায়ক, দলের লোক তার সাথে ছিল, সেই জন্যই তিনি জিতে বিধায়ক হয়েছেন, তো সুতরাং আমাদের দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আপনার নাম আর পরিচয়? প্রসেনজিৎ দাস মুখপাত্র, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস।